বিজ্ঞানীরা মনে করছেন পৃথিবী থেকে করোনা এত সহজে যাবে না, আবার টিকা আসতেও বেশ দেরি আছে। কিছু ট্রায়াল ছাড়া সুনির্দিষ্ট কোনো চিকিৎসাও আমাদের হাতে নেই, আবার ধীরে ধীরে সব কিছু খুলতেও শুরু করেছে। কিন্তু জীবন জীবিকা কি একেবারে স্বাভাবিক হয়ে যাবে আবার আগের মতো? মোটেও না। তাহলে আমাদের কি করণীয়? এখন আমাদের করণীয় হচ্ছে উপরওয়ালার প্রতি পূর্ণ ভরসা রাখা, সর্বদা প্রতিরোধমূলক ব্যবস্থার ভেতরে থাকা, হাঁচি কাশি শিষ্টাচার মেনে চলা, লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে ইমিউনি সিস্টেমকে বুস্ট আপ করা, এই মুহূর্তে এটাই আমাদের করতে হবে, নইলে এর থেকে কোনো নিস্তার নেই। পৃথিবী যে বাস্তবতায় প্রবেশ করতে যাচ্ছে, সেখানে টিকে থাকতে হলে করোনা ভাইরাসের মতো আমাদের বৈশিষ্ট্যও বদলে ফেলতে হবে, যাতে আমাদের ইমিউনিটি স্ট্রং হয়। চলুন তাহলে জেনে নেওয়া যাক আমাদের ইমিউনিটি স্ট্রং করতে কী কী করতে হবে। নিয়মিত এক্সারসাইজ করতে হবে, দিনে কমপক্ষে 30 মিনিট করে, সপ্তাহে 5 দিন। ফুসফুসের ব্যায়াম করতে হবে, লম্বা করে শ্বাস নিন, যতক্ষণ পারুন ধরে রাখুন, তারপর ধীরে ধীরে শ্বাস ছেড়ে দিন। এভাবে প্রতিদিন সকাল ও বিকেলে 10 বার করে করার চেষ্টা করুন। ভিটামিন ডি গ্রহণ করতে হবে, সূর্যের আলোয় 15 মিনিট থাকার চেষ্টা করুন, প্রয়োজনে ভিটামিন ডি ট্যাবলেটও খেতে পারেন। ভিটামিন সি গ্রহণ করতে হবে, লেবু, কমলা, আমলকি, কাঁচামরিচ ইত্যাদি খাবার প্রতিদিনের রুটিনে রাখতে হবে, প্রয়োজনে ভিটামিন সি ট্যাবলেটও খেতে পারেন। জিঙ্ক গ্রহণ করতে হবে, প্রতিদিনের রান্নাতে আদা, রসুন, লবঙ্গের পরিমাণ একটু বাড়িয়ে দিন। খাঁটি মধু ও কালোজিরা খাওয়ার অভ্যাস তৈরি করুন। মনে রাখতে হবে, ডায়াবেটিস থাকলে মধু খাওয়া থেকে বিরত থাকতে হবে। গ্রিন টি বা সবুজ চা পান করুন, চিনি ছাড়া আদা, লেবু, লং, তুলসী পাতা মিশিয়ে চা পান করুন। চিনি, ফাস্টফুড, অয়েলি খাবার থেকে নিজেকে দূরে রাখুন। সিজনাল ফলমূল ও সবুজ শাকসবজিকে আঁকড়ে ধরুন। দুশ্চিন্তা, স্ট্রেসফুল ওয়ার্ক পরিহার করুন। অ্যালকোহল জাতীয় পানীয় ও ধূমপান থেকে নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করুন। প্রতিদিন মিনিমাম 6 থেকে 8 ঘন্টা ভালো ঘুমের চেষ্টা করুন। প্রতিদিন দিনে 8 থেকে 10 বার হালকা গরম পানি পান করার চেষ্টা করুন। বয়স ও উচ্চতার সাথে ব্যালেন্স করে নিজেদের ওজন নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। বদলে যাওয়া করোনা মোকাবেলায় আসুন নিজেরাও বদলে যায়। প্রাণহীন করোনা যদি ক্ষণে ক্ষণে নিজেদেরকে বদলাতে পারে, তাহলে সৃষ্টির সেরা জীব হিসাবে আমরা কেন নিজেদের লাইফস্টাইলকে বদলাতে পারবো না? আমরা নিশ্চয়ই পারবো, আর খুব শীঘ্রই সুদিন আমাদের আসবেই। উপরওয়ালা সবাইকে সুস্থ রাখুক এবং ভালো রাখুক।